আস্তাবলে পরিবহন দপ্তরে ঘুঘুর ভাষা টমটম বিক্রেতাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে দীর্ঘদিন ধরে তাল ভাঙা চলছে ফলে টমটম চালকরা টমটমে রেজিস্ট্রেশন করতে পারছেন না নাটের গুরু দপ্তরের বাম নেতা ভিকেন ইন্সপেক্টর বিজন দেবমা রাজ্যে সড়ক পরিবহন ব্যবস্থা যে গোল্লায় গেছে তা সর্বজন এর মধ্যে আস্তাবল স্থিত পরিবহন দপ্তরে ঘুঘুর বাসা বেঁধেছে আর সেই ঘুঘুরদের দৌড়াতে গাড়ি চালক মালিকরা চরম হয়রানির শিকার এই ঘুকর বাসা ভাঙেটুকুকার আর এই ঘুগুর বাসার কারণে প্রয়োজনীয় কাগজপত্র দিতে দীর্ঘদিন ধরে তালবাহানা চলছে ফলে টমটম চালকরা টমটমে রেজিস্ট্রেশন করাতে পারছেন না যা রীতিমতো ষড়যন্ত্রের সামিল এক্ষেত্রে নাটের গোরু দপ্তরের রামনেতা খুশখোর ভেহিক্যাল ইন্সপেক্টর বিজয় দেববর্মা তথ্যভিজ্ঞদের মতে বর্তমানে তিনি রং পার্টি গিরগিটিতে পরিণত তবে বিজেপি যুব মোর্চার সভাপতির আস্থা ভাজন বিজয় দেবর্মা পূর্ব লোকসভা আসনে প্রার্থী হতে না পেরে বর্তমানে খানিকটা বিরাট ভাজন তবু বর্তমান সময়ের সমস্ত ইন্সপেক্টররা বদলি হলেও তিনি বহাল তবিয়তে বাম রাম সব জামানাতে ম্যানেজ মাস্টার হিসেবে দপ্তর চত্বরে এখন এ বিজয় দেবর্মা নিজেকে জাহির করতে ব্যস্ত ব্যুরো রিপোর্ট হালাবোর